এই জীবনের প্রথমবার নায়িকা মাহিয়া মাহেশ সত্যিই কি রাজকুমার সিনেমায়? দীপ সরকার আমার ভালোবাসার মানুষ ছিলেন, হলেও যায় আসে না, কারণ মাহিকে আপনারাও পছন্দ করেন না, আমিও করি না। ন্যাকা ন্যাকা অভিনয় দেখলেই গা জ্বালা করে, তাছাড়া তার স্ক্যান্ডাল কন্ট্রোভার্সি সব মিলে জঘন্য। স্বামী ছেড়ে দিয়ে আবার তার প্রশংসা করছে। আমি তাকে ভালোবাসছি, এইটুকু না। গর্ধব মেয়ে, পরিমনির নাম মানুষ শুনতে চায় না, তার ভিডিওতে আগের মতো ভিউও হয় না। মাহিয়া মাহি তার থেকে ঊর্ধ্বে, স্বামীর সাথে ডিভোর্সের 7 দিনও হয়নি, উনি একাকিত্ব বোধ করেন, উনি স্ট্যাটাস দেন। তবে টেনশন করার কিছুই নেই, রাজকুমার সিনেমায় 2-1 মিনিটের দৃশ্যে থাকতে পারেন মাহি, একটা পরিবারেরও কাজের লোকের প্রয়োজন হতে পারে। সেই রকম ভাবে উস্কানিমূলক চরিত্রে মাহিকে কাজে লাগাতে পারেন পরিচালক। খারাপ দৃশ্য সবাই করতে চায় না, এদিক দিয়ে পরিয়াপু এবং মাহি সমান। ব্যক্তি জীবন থেকে শুরু করে বাস্তব জীবনে মাহি কয়টা পুরুষ দেখেছে হয়তো সে নিজেও হিসাব জানে না, সঠিক হিসাবটা জানে মুরাদ কিংবা নায়ক ইমন। মাহির বিবাদে দাঁড়াবো না মনে হচ্ছে। নায়ক ইমন সিনেমার থেকে দালালি ভালো করতে পারেন। ইমন সঠিক জায়গায় থাকা উচিত। ইমনের দালালি মাহি সরবরাহ করা। কিন্তু এই মুরাদের অডিও না সর্বনাশ করছো তো। আমরা দেখেছি মন্ত্রী টাকলা মুরাদের সময়ে। সিনেমার মানুষরা যদি কেলেঙ্কারি করে সেটা ভাইরাল হবেই, আর তখনই সাধারণ দর্শকদের কাছে তারা বিতাড়িত আর বিদ্রুপের শিকার হয়ে থাকেন। সো রাজকুমার সিনেমার সাথে মাহি কখনোই যায় না। আমরা সাকিবিয়ানরা মনে করি মাহি কোয়াল গার্লে অন্তর্ভুক্ত। নিশ্চয়ই পরিচালক মাহিকে গুরুত্বপূর্ণ অভিনয় দিয়ে কলঙ্কিত হতে চাইবেন না, অতিরিক্ত কাজের লোক প্রয়োজন পড়তেই পারে। আর আমি না জেনে কথা বলি না, রাজকুমার সিনেমায় মাহির উপস্থিতি একেবারেই নগ্ন, বসের সাথে কোনো সাদৃশ্য নেই। দাদা মাহি।